Shangrong Shal Aichego BSF te Shabrum Thanani Police Niyago Manzakha Khoroksa Bangladeshi Binimo Sanjib Dash Biniyago Manzakha Kaisa TV 35000 case rang te Kaini Bangladesh ni SIM card Shangrong Shal Aichego BSF te Shabrum Thanani Police Niyago Manzakha Khoroksa Bangladeshi Binimo Sanjib Dash Biniyago Manzakha Kaisa TV 35000 case rang te Kaini Bangladesh ni SIM card Binimo Sanjib Dash Bini Tongthai Bangladesh no Wara Thana Amsayo কক্তমানি বিশিংতি শাওইমাংকা হুইজা কক্তমানি বিশিংতি শাবরুম থানানি পুলিশ নিথানি কাশা কক্তমা সপাইমানি হরনি দামথাম জরাব খরকসা সাকরা টিবি কাশাতেই তৈমা বাসুগই বাংলাদেশ নিরামনগর থাঙ্গই টঙ্গ হনই কক্তমা মানমা লগি লগিন বনরম্বই থানাওতো বই ফাইকা বিএসএফতে শাবরুম থানানি পুলিশ রক আবনি ইয়াগল পুলিশ বনশংপিনিগি শাওইমাংকা বিনি লগিও বিশ্বজিৎ দে মুঙ্গইতে খরকসা বরক টঙ্গ হনই পাইথগো বিশ্বজিৎ নব পুলিশ রম্বই থানাওতো বই ফাইমানি কক্তমা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে খাটালছড়ি বিএসএফ ওয়ার কমান্ডার স্টাফ এবং সাবুন থানার স্টাফ একটা জয়েন্ট অ্যাম্বুশ লেড আউট করে আমাদের শঙ্করকার সাবুন শঙ্করকার বর্ডার আনপিস এরিয়াতে এবং অ্যাজ পার সিক্রেট ইনফরমেশন একজন বাংলাদেশিকে মিটিং করা হয় এবং সে ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে যাচ্ছিলো তার সঙ্গে একটা টিভি এবং দুটা মোবাইল এবং ইন্ডিয়ান কারেন্সিতে 3,500 টাকা রিকভারি করা হয় এবং তার স্টেপ অনুযায়ী সে অনেক প্রায় কিছু বছর পূর্বেই ফার্স্টলি ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে ওয়েস্ট বেঙ্গল বারার সাথে সে একটা দুবারে কাজ করতো এবং প্রতি বছরই তিন চার বছর ইলিগালি ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করতো এবং হাওয়া লাস্ট এক বছর ধরে সে বাংলাদেশ থেকে কিছু লোক ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে বাংলাদেশের লোক পারাপারের সঙ্গে যুক্ত হয়েছে এবং গতকালকে সে যখন আসে তখন আমাদের মদিনার টিলার একজন অটো ড্রাইভার তাকে সাহায্য করে এবং আরেকজন কালু তার নাম কালু নামে একজন সাহায্য করেছিল ইন্ডিগিনে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়ার পথে আমরা সবার নামে স্পেসিফিক একটা কেস নিয়েছি দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং একজন এখন পলাতক আছে বাংলাদেশের যে লোকটা ওনার নাম হলো সঞ্জীব দাস বাড়ি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ব্যুরো রিপোর্ট চিনি খরাং